অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠবেড়িয়া এলাকায়। বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া অঞ্চলের উত্তর ভাঙনখালি এলাকায় একটি মৃতদেহ বাসন্তী থানার পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে বাসন্তী থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাসন্তী রাজ্য সড়ক সংলগ্ন একটি জলাশয়ের মধ্যে ওই যুবকের দেহ এদিন সকালে ভেসে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এখানে একটা লাশ জলের মধ্যে পড়া ছিল, কানা পুকুরি, এবারে পড়েছিল রাস্তার কোলে পুকুরটা। এবারে এসে দেখলাম যে লাশটা পুলিশ তুলেছে, তুলে লাশটা মানে ছাল চামড়া কেলিয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। এবারে কোথাকার লাশটাও আমরা চিনতেও পারিনি, আশেপাশেও কোনো ছেলেও আমাদের বোঝার মতন ক্ষমতা নেই, আমরা চিনতে পারিনি। জলাশয় থেকে উদ্ধার এক যুবকের দেহ, উদ্ধার হয়েছে, বাড়ি টাড়িও জানা যায়নি, কোনো বাড়ি টাড়ি কোনো। তারাই খবর দেন বাসন্তী থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে থেকে এনে মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী বিধায়ক শ্যামল মণ্ডল ইতিমধ্যেই এ বিষয়ে যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।